আমাদের চ্যানেল যারা রেগুলারভাবে ফলো করেন তারা জানেন যে প্রাইমারি 2016 রিক্রুটমেন্ট যে ব্যাপার এবং প্রসেস নিয়ে বিভ্রাট চলছে এবং সেক্ষেত্রে অ্যাপটিউড টেস্ট নেওয়া হয়নি বলে অভিযোগ উঠছে এবং এই সংক্রান্ত ভিডিও আমাদের চ্যানেলে আগে এসেছে, আপনারা সেটা দেখেছেন, যদি না দেখে থাকেন আগের ভিডিও দেখতে পারেন। তো এই ব্যাপার নিয়ে মাননীয় বিচারপতি অভিজিৎ বাবু ইন্টারভিউয়ারদের জেরা করার জন্য প্রায় 30 জন ইন্টারভিউয়ারকে ডেকে পাঠিয়েছিলেন এবং সেক্ষেত্রে তাদেরকে বিভিন্ন কোয়েশ্চেন করা হয় অ্যাপটিউড টেস্ট সংক্রান্ত এবং সেই তৎকালীন যে ইন্টারভিউ হয়েছে সেই সংক্রান্ত। তো এই ব্যাপার নিয়ে ভিডিওটি হতে চলেছে, অনুগ্রহ করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দিন, আপডেটগুলো মিস করবেন না। ভিডিওটি লাইক এবং শেয়ার করতেও ভুলবেন না। এবার তাহলে শুরু করা যাক। এবং স্কুলের শিক্ষক পদে আপনারা জানেন যে প্রাইমারি যে 2014 থেকে প্রথম দফার নিয়োগ প্রক্রিয়া, 2016 রিক্রুটমেন্ট প্রসেস, সেক্ষেত্রে অনেক ক্যান্ডিডেট নিযুক্ত হয়েছিলেন এবং সেক্ষেত্রে ইন্টারভিউয়ার যারা ছিলেন তাদের মধ্য থেকেই অনেককেই ডেকে পাঠিয়েছিলেন মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাদেরকে আলাদা রুমে নিয়ে গিয়ে অনেক জিজ্ঞাসাবাদ করা হয় এবং একটা আশ্চর্য ব্যাপার এখানে উঠে আসে, ওই শিক্ষকদের যারা পরীক্ষা যারা নিয়েছিলেন তারা ইন্টারভিউ যারা নিয়েছিলেন তাদের কারো কারো জ্ঞানের দৌড় দেখেও বিস্মিত হয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। জেরা সূত্রের খবর হচ্ছে এই পরীক্ষকদের একজন নাকি জেরা শুরুতে কাঁচু পাঁচু মুখে আর্জি জানান যে বাংলায় বলুন স্যার, ইংরেজি বুঝতে পারবো না, যা শুনে স্তম্ভিত বিচারপতি ওই টেট পরীক্ষকের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন। এবং আগের দিনই বিচারপতি জানিয়েছিলেন প্রাথমিক নিয়োগ দুর্নীতির স্বরূপ জানতে চাকরির জন্য যাদের কাছে ইন্টারভিউ দিতে হয়েছিল ভাবি শিক্ষকদের, সেই পরীক্ষকদের আদালতে ডেকে রুদ্ধদ্বার কক্ষে একে একে জিজ্ঞাসাবাদ করবেন তিনি নিজে। সেই মতো 2014 সালের প্রাথমিকের প্রার্থীদের যে ইন্টারভিউ এবং অ্যাপটিউড টেস্ট যারা নিয়েছিলেন তাদের হাওড়া বাদে অন্য জেলার 30 জনকে তলব করা হয়েছিল মঙ্গলবার এবং হাইকোর্টের সার্ধশতবার্ষিকী ভবনের আটতলার একটি ঘরে ডেকে তাদের জিজ্ঞাসাবাদ করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর সেই জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে অবাক করে দেওয়া তথ্য, যদিও যে ইন্টারভিউয়ারদের সাথে মাননীয় বিচারপতির যে কথোপকথন হয়েছে সেটা কিন্তু এভাবে লিক হয়নি এবং লিক করা এভাবে উচিত না। তো অবশ্যই এই সংক্রান্ত তথ্য আমরা যখন পাবো আপনাদের সাথে শেয়ার করা হবে এবং এই ব্যাপার নিয়ে অলরেডি অনেক ব্যাপার চলছে। এছাড়াও বিভিন্ন যে আগের যে নিয়োগ হয়েছে প্রাইমারি ডেটের, তো সেই সংক্রান্ত ব্যাপার নিয়েও অনেক তথ্য কিন্তু সামনে আসছে। তো তাহলে কি প্যানেল ক্যান্সেল হতে চলেছে? প্যানেল অবশ্যই ক্যান্সেল সমাধান নয়, কারণ যোগ্য ব্যক্তিরা তাহলে বঞ্চিত হয়ে যাবে এখানে, কারণ শুধুমাত্র অযোগ্যদের যদি বাদ দেওয়া যায় তাহলে সেটাই কিন্তু আসল এখানে সমস্যার সমাধান বলে আমরা মনে করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।